নমস্কার, আশা করি তোমরা ভালোই আছো। আচ্ছা, এখন তো অবস্থা ভালো, সামনে তো পূজা এসে গেছে, তো সবাই জামা কাপড় কেনা বা এইরকম আনন্দেই থাকো। হ্যাঁ, আর কিন্তু আনন্দে তো থাকো বলছি, সবাই থাকো, কিন্তু পড়াশোনাটাও তো চালু রাখতে হবে। আনন্দে যেন পড়াশোনাটা ঢিলেমি না হয়, মনে রেখো আমার কথা, আমার তো না, আমার সব সাবজেক্ট। আচ্ছা, আজকে তোমাদের আমি একটা গল্প পড়ে শোনাচ্ছি, শুধু পড়ে শোনাবো, পরে প্রশ্ন উত্তর লিখে দেব। গল্পটার নাম হচ্ছে হরিহর, লেখক হলো জরাসন্ধ। একই রাস্তার এপার ওপার ঠিক মুখোমুখি দুইখানি বাড়ি, একখানি লাল রঙের একতলা, তার দেওয়ালের গায়ে লেখা আছে ডাক্তার হরিনাথ ধর, আর একখানি লাল রঙের দোতলা, গেটের উপর লেখা ডাক্তার হরনাথ কর। দুই ডাক্তারের ভাবের আর অন্ত নেই, ধর পরের নাম শুনলেই বলে পাজি, আর পর ধরের ছায়া দেখলেই বলে ছুঁচো, মানে তাদের ভিতর সম্পর্ক কি বোঝো। পাড়ার লোকে বলাবলি করে হরিহর হরিনাথ আর হরনাথ যেন হরিহর আত্মা। হরিনাথ উপরের দোতলার দিকে কটমট করিয়া তাকায়, আর দাঁত কর্মর করিয়া বলে, একটা ভূমিকম্প ভগবান, একটা ভূমিকম্প, ও চায় যেন ওর বাড়িটা ভেঙে পড়ে। আচ্ছা, সকালে উঠে যেন দেখতে পাই ওই দোতলার সব ইট ধুলোয় গড়া হতো। দিন যায়, ভূমিকম্প যে একটা হয়, কিন্তু দোতলার ঠিকই থাকে। শেষটা স্থির হলো নিজের বাড়িটাই দোতলা করিতে হবে। ভিন্নির কাছে কথাটা বাড়িতে থেকে অভাব হয়ে করলেন টাকা। হরিনাথ মাথা চুলকাইতে চুলকাইতে বলে, কিছু হাতে আছে আর বাকিটা ভাবছি তোমার গয়নাগুলো যদি। এই কথা বলতে কিন্তু তিন হাত ছিটকাইয়া নথ নাড়িয়া হাত ঘুরিয়ে বললেন, আহা সব দেখে বাঁচি না। স্ত্রী সেই মুক্তি দেখে হরিনাথের বুক শুকাইয়া যায়, দোতলার আশা এই পর্যন্তই থাকে। যাই হোক, সেদিন দুপুরবেলা হরিনাথ খাইতে বসিয়াছে, আর হরনাথ দাড়ি কামাইবার জন্য মুখে সাবান মাখিতেছে। এমন সময় রাস্তা থেকে কে ডাকিল, ডাক্তারবাবু আছেন? দুই ডাক্তার একসঙ্গে সাড়া দিয়ে কইল, আগে আসুন। মিনিট খানেকের মধ্যে দুজনের দুই দিক হইতে বাহির হইয়া আসিল, ও পরস্পরের এমন করে তাকাইলে যেন সত্য কাণ্ডে দুজনে ভস হয়ে যাইত। আচ্ছা, ভাগ্যি সেটা কলিকা, হরনাথের হাতে সাবান মাখানো গ্রাস আর হরিনাথের হাতে ডাল মাখা ভাত। কি অবাক, হরিনাথ বলল, আপনার কি অসুখ? সঙ্গে সঙ্গে হরনাথও বলল, আপনার কি অসুখ? হরিনাথ থাকিল, সাবধান বলছি। হরনাথ আরও জোরে হাঁকিল, সাবধান বলছি। মানে দুই ডাক্তারের ভিতরে কী সম্পর্ক, আমরা বলি সাপে নেহুরে সম্পর্ক। যাই হোক, ব্যাস লাগিয়া গেল হরিহরের যুদ্ধ। পাড়ার লোক ছুটে আসিয়া দেখিল হরিনাথে ভাত দিয়েছে হরনাথের ডান গালে, আর হরনাথের সাবান আর দিয়েছে হরিনাথের ভা গালে। রোগী অনেকক্ষণ আগেই চম্পল দিয়েছে। ডাক্তার দুই ডাক্তারের এই অবস্থা দেখে রোগী বলে, আমি আমি বেঁচে যাই। দিন দুই পরে ডাক্তার ধর সকাল সকাল খাওয়া শেষ করে একটা ব্যাগ হাতে করিয়া রোগী বাড়ি যাত্রা করেছে। সঙ্গে সঙ্গে ডাক্তার করণ্য কুকুরা ধরিয়া ঠিক একই তালে পা ফেলিয়া ব্যাগ ঝুলাইয়া চলিয়াছে। রথে একজন ভিখারি পয়সা চাইতে হরিনাথ একটি পয়সা নেই। হরনাথ ভাবল, আমার যদি পয়সা নাই, কিন্তু কাছে অন্য ভিখারি নেই, সুতরাং গুহাকেই দেখল। ওরে ভিখারি রাগ শুনিয়া ভয় করে, ভাবিল ডাক্তার নিশ্চয় তাকে মানে অপারেশন করবে, অতএব আর কোনো দিকে না চাইয়া সোজা করো, হরনাথ করিবে ছাড়িবে কেন। সেও পিছন পিছন ছুটিল। মিনিট পনেরো পরে ভিখারিকে ধরিয়া টানিটা চাইতে হরিনাথের সম্মুখে তাহার হাতে দুটি পয়সা দিল। হরিনাথও সঙ্গে সঙ্গে তিনটি, অমনি হরনাথ চাষি এমনি করে যত ধর দেয় কর দেয় আরও বেশি, আবার কর যত দেয় ধর দেয় তারও বেশি। দেখিতে দিকে পয়সা পুরাইয়া গেল, তখন টাকাও পুরাইয়া গেল, তখন নোট, নোটগুলি যখন শেষ হইয়াছে দুইজনে দুইজনের দিকে জ্বলন্ত চোখে একবার তাকাইয়া চলিয়া গেল। ভিখারিটা রাস্তায় দাঁড়ায় কাঁদিতে লাগিল, টাকা না দিয়ে মার দিলে সে অনেক খুশি হইত। সিধু সরকার হরনাথের রোগী, সেদিন অবস্থা একটু খারাপ হইয়া পড়িতে তাহার ছেলে ডাক্তারবাবুকে ডাকিতে ছুটিয়াছিল। পথে হরিনাথের সঙ্গে দাঁড়ায়, কী বললে, কী যে বাছা, শোন শোন ছুটছিস কেন? বাঞ্ছা কইল, আগে বাবার বড় অসুখ, ও ডাক্তারবাবুকে হরিনাথ কইল, অসুখ তবে চল দেখে দেখ। বাঞ্ছা কইল, কিন্তু আবার কিন্তু কে, চল। সিন্ধুর ডান হাতে হরনাথ একটি মাত্র ইঞ্জেকশন দিয়াছিল, সুতরাং হরিনাথ বাঁ হাতে দুইটি ইঞ্জেকশন লাগাইয়া দিল।
তাই শুনিয়া হরনাথ ডান হাতে দিল আরও তিনটি ও পরদিন হরিনাথ আসিয়া বাঁ হাতে চারটি, এমনি করিয়া চলিতে লাগিল। শিশু যত পরে মরে গেল হঠাৎ আর বলবেন না। হরিনাথ কত বেশি করে পড়ে আর বলে, ওই পাঁচিটার হাতে যদি না মরে থাক আমার হাতে মরবে না। সিধু সাজিয়া উঠিল বটে, কিন্তু হাত দুখানা গেল। ক্ষতিপূরণের দাবিতে সেই দুই ডাক্তারের নামে নালিশ করিল। জজ সাহেব আসামিদের তলব করিলেন বিচারে। স্থির হরিনাথের অপরাধ বেশি, তাহার জরিমানা 200 টাকা আর হরনাথের 150 টাকা। হরনাথ হাত জোর করিয়া কহিল, হুজুর আমারও 200 টাকা জরিমানা আগ্রহ। জজ সাহেব অবাক হয়ে কহিল, কেন? আগে ওই যুদ্ধটা যদি 200 দেয় আমিও দিতে পারব। হরিনাথ রাগে গড়গড় করিতে করিতে বলে, আরও আর ওই পাজিটা যদি 200 দেয় তাহলে আমি দেব 300। হরনাথ রুখিয়া উঠিয়া বলিল, তাহলে আমার 400। মারামারির উপক্রম। তখন পুলিশ আসিয়া দুজনকে থামাইল। জজ সাহেব দেখিলেন, মহাবিপদ করিলেন, আচ্ছা আবার বিচার হবে। পরের দিন আদালতে ভীষণ ভিড়। জজ সাহেব হুকুম দিলেন, তোমাদের শাস্তি। আমার সামনে দাঁড়িয়ে সমস্ত এজলাসের কাছে তোমরা দুজনে কোলাকুলি করবে। ধরো পরের মাথায় আকাল ভাঙিয়ে পড়লো। হরিনাথ কাঁদিয়া করে, হুজুর আমাকে 7 বছর জেল দিন, তবু ওটা পারবো। হরনাথও কাঁদিতে বলিল, আমাকে 8 বছর জেল দিন। জজ সাহেব হাত দিয়ে কইলেন, আমার হুকুম মানতে হবে। তারপর দুই ডাক্তারকে মুখোমুখি দাঁড় করানো হইল। জজ সাহেব বলিলেন, 1, 2, 3 ব্যাস ধরে আর পরে কোলাকুলি হইয়া গেল। সব গোল একেবারে মিটমাট। আজকাল দুই ডাক্তারের ভেজাই ভাব। হরিনাথ ডাকে, ভাই হরনাথ। হরনাথ বলে, কি ভাই হরিনাথ? পাড়ার লোকে আবার বলা বলি, হরিনাথ আর হরনাথ যেন হরিহর আত্মা। আচ্ছা যাই হোক, এটা তোমরা পড়বে, পড়ে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমি আরেকদিন করে দেব। সে যেদিন হয় আমি করে দেবো। আর এর আগে যে আমি তোমাদের দুটো কবিতা করে দিয়েছিলাম, ওখানেও কিছু কবিতার অংশ বাকি আছে, সেটাও করে দেবো। আচ্ছা তোমরা করবে, এটা পড়বে ভালোভাবে। আচ্ছা নমস্কার, তোমরা ভালো থাকো, পুজোয় খুব আনন্দ করো, কিন্তু মাস্ক পরে আর সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখো। দেখো তোমরা ভালো থাকো। নমস্কার।